নমস্কার, আমি অদিতি। ইচ্ছেডানা অদিতিতে সকলকে স্বাগত। আজ আমি স্পাইডার প্ল্যান্ট নিয়ে কিছু কথা বলবো। স্পাইডার প্ল্যান্টের পাতাগুলো মাকড়সার পায়ের মতো দেখতে বলে কিন্তু একে স্পাইডার প্ল্যান্ট বলা হয়। আর এই গাছটি কিন্তু ঘরে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, আমরা একে ইনডোর প্ল্যান্ট বলে হিসেবেই চিনি। এই স্পাইডার প্ল্যান্টটি ঘরের বায়ু থেকে দূষিত টক্সিন কিন্তু দূর করতে পারে। আর আমরা স্পাইডার প্ল্যান্টের মাটি কেমন তৈরি করব, একদম ঝুরঝুরে টাইপের মাটি হবে। ও কিন্তু এই গাছ কিন্তু একদম বেশি জল, অতিরিক্ত জল কিন্তু একদম পছন্দ করে না। আর এই গাছটা কিন্তু হ্যাঙ্গিংয়ে বলো বা এমনি টবে বেশ সুন্দরভাবেই কিন্তু বেড়ে ওঠে। আর মাঝে মধ্যে এই গাছের মাটিটা কিন্তু একটু খুঁচিয়ে আলগা করে দিলে শিকড়টা কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে। গাছের মাটি বুঝে কিন্তু সবসময় আমাদের জল দিতে হবে। ভেজা এবং সতেজ থাকলে গাছে কিন্তু জল দেওয়া চলবে না একদমই। টবের মাটি শুকোলেই গাছ যদি একটু নেতিয়েও যায় তাও কোনো সমস্যা নেই, তারপরে আমরা জলটা দেব। তবে গাছকে সকালবেলা যদি আমরা জল দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। আবার পাতায় যখন, এই যে পাতাগুলোতে দেখো যখন ধুলো জমে তখন হালকা করে গাছের পাতাটা কিন্তু স্প্রে করে দিতে হবে। আর এই গাছের পোকামাকড় বলতে, এই গাছে কিন্তু এই গাছের পাতার যে তলায় অনেক সময় রোগ পোকার আক্রমণ হয়, তখন পাতাগুলো কিন্তু এরকম হলুদ হয়ে যায়। নিচের দিকে পাতা হলুদ হয়ে গেলে কিন্তু সেই পাতাটা কিন্তু কেটে দিতে হবে। আর আমি কিন্তু এই স্পাইডার প্ল্যান্টকে কিন্তু মাসে একবার করে অন্তত কীটনাশক ব্যবহার করি। কীটনাশক বলতে আমি এখানে নিম তেলটা ইউজ করি। নিম তেলটা খুব ভালো, মাসে একটু খেয়াল রাখবে যে বাড়িতে কোনো পশু পাখি যদি থাকে তাদের হাত থেকে একটু দূরে রাখতে। কারণ এই গাছ যখন স্প্রে করব নিম তেলটা তো পোকার মারার জন্য, ওদের মুখে টুকে গেলে অনেক সমস্যা হতে পারে। তো স্প্রে করে একটু গাছটাকে টলে, আমি এটা দেখছো হ্যাঙ্গিংয়ে করেছি, হ্যাঙ্গিংয়ে এবং এমনি টবেও আমি কিন্তু দুভাবেই গাছ করেছি। আর এই গাছ যদি একটা থাকে বাড়িতে এর কিন্তু অনেক চারা হয়ে যায়। তো আমি এখানে একটা এনেছিলাম, তারপরে আর একটা চারা হয়েছিল বলে আমি আর একটা হ্যাঙ্গিংয়ে দিয়ে দিই। তো আমার বেশ এই স্পাইডার প্ল্যান্টটা কিন্তু বেশ ভালোই লাগে। আবার স্পাইডার প্ল্যান্টের কিন্তু আমি শুনলাম যে দোকানে বলছিল যে স্পাইডার প্ল্যান্টের ভেতর থেকে কিন্তু অনেক অনেক বলবো না স্টিক বেরোয়, স্টিক থেকে কিন্তু ছোট্ট ছোট্ট ফুলও হয়, ফুলের দেখা মেলে। আমি এখনও অবধি দেখা মেলিনি আমার। আর এটা কিন্তু আমি একটা মানে এমনি জাস্ট কন্টেনারের মধ্যে করেছি, দেখো ওই যেগুলো পার্সেল কন্টেনার হয় টিফিন, ওই কন্টেনারের মধ্যে এই গাছটা করেছি। গাছটা কিন্তু দেখো বেশ সতেজ, কত সুন্দরভাবে হয়েছে।